নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের টেবিল, মানে ডিমের চপ। তাহলে চলো, ডিমের চপ তৈরি করতে কি কি লাগে আমি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি আলু সিদ্ধ করে মেখে রেখেছি শুধু নুন দিয়ে, আর নিয়েছি 5টা ডিম সিদ্ধ করে মাঝখান দিয়ে কেটে, আর নিয়েছি ছোলা সিদ্ধ, আর এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন আমি হ্যান্ড চপারে চপার করে তেলে হালকা ভেজে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি। আর আছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, হোমমেড রোস্টেড ভাজা মশলা আর ধনে গুঁড়ো। তাহলে চলো বন্ধুরা, আমি শুরু করে দিই এবার রান্নাটা। সবার প্রথমে আমি গুঁড়ো মশলাগুলো আলুর মধ্যে দিয়ে দেব, আর দেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভাজা। এরপর আমি দিয়ে দেব ছোলা সিদ্ধ। এরপর আমি ভালো করে মেখে নেব, নুন আমার আগেই দেওয়া আছে আর লাগবে না। আলুটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি ডিমের টেবিলগুলো বানাবো। ডিমের টেবিল বানাতে আমার আরও দুটো জিনিস লাগবে, সেটা হলো বিস্কুটের গুঁড়ো আর বেসন। এখানে আমি বেসন, সামান্য নুন আর গোলমরিচ দিয়ে গুলে নিয়েছি, আর বিস্কুটের গুঁড়ো রেখেছি। এবার আমি টেবিলগুলো তৈরি করব। এরপর আমি আলুটাকে এরকম গোল করে নেব, গোল করে নিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো, দিয়ে ভালো করে যাতে ডিমটা পুরো ঢেকে যায়। এরপর আমি প্রথমে বেসনের গোলায় ডুবিয়ে নিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো ভালো মতো মাখিয়ে নিই। এইভাবে আমি সবকটা ডিনের টেবিল একে একে বানিয়ে নেব। আমি সব ডিমের টেবিলগুলো তৈরি করে নিয়েছি, এরপর আমি এগুলো সাদা তেলে ভেজে নেব। কড়াতে তেল গরম হয়ে গেছে, এরপর আমি ডিমের টেবিলগুলো ভেজে নেব। আমার ডিমের টেবিলগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো ভেজে নেব। ডিমের টেবিল রেডি হয়ে গেছে, আমি সার্ভ করেছি টমেটো সসের সাথে। তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তাহলে টাটা বন্ধুরা, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো।